উচ্চ আদালতের উষ্মা নানা মহলের সমালোচনার মুখে অবশেষে এক দশক পর বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের 59টি মামলার কোনোটিতে বাচ্চুকে আগে আসামি করা না হলেও এখন 58টি মামলার অভিযোগপত্রে তিনি নতুন আসামি। দুদক বলছে বাচ্চু সহ 147 আসামি বেসিক ব্যাংক থেকে ঋণের নামে লোপাট করেছেন 2,265 কোটি টাকা। 2009 থেকে 2013 সাল পর্যন্ত বেসিক ব্যাংক থেকে ঋণের নামে সরিয়ে নেওয়া হয় 4,000 কোটি টাকা। এই সময়ে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু। এমন অভিযোগ পেয়ে 2013 সালে প্রথম অনুসন্ধান শুরু করে দুদক। ঋণ জালিয়াতির অভিযোগে 2015 সালে 59টি মামলা করে সংস্থাটি। এতে ব্যাংকের সাবেক এমডি ডিএমডি সহ 120 জনের বিরুদ্ধে মামলা করা হলেও একটিতেও বাচ্চুকে আসামি করেনি দুদক। বাচ্চুকে আসামি না করায় দুদকের এসব মামলা নিয়ে প্রশ্ন তোলে উচ্চ আদালত। বিভিন্ন মহলেও হয় সমালোচনা। অবশেষে সোমবার 59টি মামলার অভিযোগপত্র দেয় দুদক। আজকে আমরা 59টি মামলায় চার্জশিট কমিশন অনুমোদন দিয়েছেন। এখন এটি আমরা বিজ্ঞ আদালতে দাখিল করা হয়ে গেছে। বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। দুদকের অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, সাবেক চার এমডি ফজলুল সুবাহান, কনক কুমার পুরকায়স্থ, মোহাম্মদ সেলিম, মোনায়েম খান সহ 46 জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া ভাষাবি ফ্যাশন হাউস, ফার্সি ইন্টারন্যাশনাল, ইউকে বাংলা ট্রেডিং সহ ঋণগ্রহীতা 59টি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট 101 জনকে আসামি করা হয়। দুদক সচিবের দাবি, মামলার আগে বাচ্চুর সংশ্লিষ্টতা দালিলিকভাবে প্রমাণ করা যায়নি, পরে তার সংশ্লিষ্টতা পাওয়ায় আসামি করা হয়। বেসিক ব্যাংকের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রাথমিক তথ্যপত্র ছিল তাতে কোনোটাতেই বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নাম আসেনি। 5 জন কর্মকর্তা বিস্তারিত তদন্ত শেষে এখানে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ কোম্পানির সেক্রেটারি এবং এমডি সাহেবের সম্পৃক্ততা পাওয়াতে সবাইকে এখানে আমাদের মামলাতে চার্জশিটভুক্ত করা হয়েছে। দুদকের অভিযোগপত্রে বাচ্চু ছাড়া পরিচালনা পর্ষদের কোনো সদস্যকে আসামি করা হয়নি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।